বার 207তম রাসমেলা। এই রাসমেলাকে ঘিরে কোচবিহারবাসীর একটা মনের অনুভূতি থাকে। কোচবিহারে যারা থাকে তারা তো প্রতিনিয়তই রাসমেলায় আসছেনই, এবং কোচবিহারের বাইরে যারা রয়েছেন, যারা মেলায় আসতে পারেন না, তারা কিন্তু এই রাসমেলাকে প্রচণ্ড রকমভাবে মিস করে। হ্যাঁ, কোচবিহারে সকাল থেকে সন্ধে পর্যন্ত সবার কিন্তু এবার ঘোরার একটাই জায়গা, সেটা হচ্ছে রাসমেলা। আর এই রাসমেলা মানেই প্রচুর কেনাকাটা, প্রচুর খাওয়া দাওয়া। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভেলপুরি স্টলে। আমরা এখানকার যে কর্ণধার রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। গরম গরম তেলে কিন্তু ভেলপুরি ভাজা হচ্ছে, আর মেলায় যারা আসে তারা কিন্তু একটি হলেও ভেলপুরি খাবেই খাবে। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই ভেলপুরি ভাজা হয়ে থাকে, এবং নিমেষের মধ্যে কিন্তু একটু বিক্রি হয়ে যায়। রাসমেলার শুরু থেকে শেষ পর্যন্ত যত স্টল থাকে সেখানে কিন্তু ভেলপুরি স্টল কিন্তু প্রচুর। এখানে দেখতে পাচ্ছেন কোনায় কোনায় কিন্তু ভেলপুরি স্টল রয়েছে, আর প্রত্যেকটি স্টলে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। কথা বলে নিচ্ছি, দেখুন এখানে। আমার নাম রানা সর্দার। কোথা থেকে এসছো? আমি নদিয়া থেকে এসেছি। প্রতিবারই মানে ভালো আছে, কিন্তু এবার কিন্তু মেলাটা অতটা ভালো নয়, মানে লোকজন কম, ব্যবসাও অতটা ভালো নয়। কত বছর ধরে এই ভেলপুরি? এটা এখানে আমি এখানে মানে 17 বছর থেকে করছি। ভেলপুরি এটাতে চিনি, অ্যারোরুট, মানে বেকিং পাউডার, অনেক কিছু দিয়ে মজাটা বানানো হয়। আমরা যেরকম বন পাউরুটি টক ঝাল মিষ্টি, যে যেমন চাইছে। প্রচুর লোকজন রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই দুপুর বেলা কিন্তু সকলেরই এই সময়টা একটু কিছু খেতে ইচ্ছে করে, তো এই জন্য কিন্তু ভেলপুরি স্টল কিন্তু প্রত্যেকটি স্টল কিন্তু ভর্তি। এখানে দেখছেন আপনারা, আমরা দেখিয়েছি ভেলপুরি কী দিয়ে বানানো হচ্ছে, কী কী ফ্লেভার আছে, কী কী টেস্ট থাকে, এবং কত বছর ধরে এনারা যারা আসছেন তারা দীর্ঘ 11 বছর, 17 বছর, 20 বছর ধরে কিন্তু এই রাসমেলার প্রাঙ্গণে আসছেন। ভেলপুরি
এখানে আরেকজনকে পেয়ে গেছি যে ভেলপুরি প্লেট হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ভেলপুরি কেন? হ্যাঁ, ভেলপুরি কেন খাচ্ছ? খাইলাম, এটাই ভালো লাগতেছে। তাই ভালো লাগে? প্রত্যেক বছর আসো মেলা? হ্যাঁ আসি। কোথা থেকে এসছ? আমি দিনেরটা থেকে আসি। আচ্ছা, আর প্রত্যেকবার কি স্টল থেকে খাও না অন্য কোথাও? না, যে দোকান পাই সে দোকানেই খাই। কেমন বানিয়েছে? বানিয়েছে মোটামুটি ভালো। আর কিন্তু মাত্র 6-7 দিন বাকি এই রাসমেলার। হ্যাঁ, রাসমেলার এই শুরু থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু ভেলপুরি রীতিমতো চুটিয়ে বিক্রি হয়। আর আজকে রোববার, এই রোববারই কিন্তু জমে উঠেছে ভেলপুরি স্টলগুলো। প্রত্যেকটি স্টলেই কিন্তু প্রচুর লোকজন রয়েছে এবং যারা প্লেট ভর্তি ভর্তি করে কিন্তু ভেলপুরি টেস্ট করছে। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি ভেলপুরির কিছু কিছু স্টল এবং যারা এসছে তাদের সঙ্গেও কথা বলেছি। এর রাসমেলার কিন্তু চূড়ান্ত মজা চলছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর তার জন্য লোকও আসছে এবং ভেলপুরি রীতিমতো চুটিয়ে খাচ্ছে। আচার দিয়ে, হ্যাঁ, সব রকম দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আমাদের এক প্লেটে 20 টাকা প্লেট লওয়া হয়। ভেলপুরিটা কি দিয়ে বানানো হয়? ভেলপুরিটা ময়দা থাকে, টক দই থাকে এবং বেকিং পাউডার দিয়ে, ময়াম দিয়ে ওটাকে, ময়দাটাকে মাখানো হয়। এই যে টক ঝাল মিষ্টি দিয়ে সাজিয়ে দেন কেন, মানে এটা কি কারণ রয়েছে? এটা মানে খেতে ভালো লাগে। 3 রকম আমরা আচার চাটনি দিই, নুনতা দিই, সব দিয়ে আমরা সাজাই দিই, মানে কাস্টমারে খেতে ভালো লাগে। এই কুচবিহারের লোক খুবই ভালোবাসে। এবং হ্যাঁ, কত বছর ধরে এটা মানে আমরা মোটামুটি এটা 30-40 বছর ধরে করছি এই মেলা। এই রাসমেলায় কত বছর ধরে আসছে? রাসমেলায় মানে আমার বাবা করে যাচ্ছে আজ পর্যন্ত 30-40 বছর ধরে, আমরাও করে যাচ্ছি এখন। হ্যাঁ, এই মেলা কেমন লাগে কোচবিহারের রাসমেলায়? এই মেলা খুবই ভালো লাগে, মানে লোকজন আজ পর্যন্ত কোনোদিন এই মেলা লস খায়নি। হ্যাঁ, মেলা খুব ভালো লাগে। কেমন চলছে এই মেলা? প্রথম দিকে লোক হয়নি, মোটামুটি এই 2-3 দিন ধরে লোক হতেছে। হ্যাঁ, ভালো লাগে। আমরা দেখালাম ভেলপুরির অনেকগুলো স্টল, কেমন করে ভেলপুরি বানানো হচ্ছে, কেমন করে সেগুলো সার্ভ করা হচ্ছে এবং সবাই কি কি টেস্টে কেমন করে সেগুলো খাচ্ছে সেগুলো কিন্তু সব দেখিয়েছি। ক্যামেরায় সুরঞ্জিত ধরের সঙ্গে আমি সুস্মিতা, ডিজিটাল বাংলার প্রয়াস, নজরের আশ।